আমাদের ইউটিউব চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাই। আমরা কাইন্ডফ্রেন্সে ক্লাস নিচ্ছিলাম পরপর জানুয়ারি মাসের পুরো ব্যাপারটাকে কভার করার জন্য। আটটা ছোট ছোট ভিডিও করার ইচ্ছে ছিল, আটটাই নিব আমরা। এটা ফোর্থ ভিডিও হচ্ছে, তিনটা ভিডিও অলরেডি কাইন্ডফ্রেন্সের উপরে আমরা কভার করেছি, আর বাকিগুলো তো স্টাডি ম্যাটেরিয়াল বা নোটসের মাধ্যমে সবাইকে পাঠানো হচ্ছে মেলের মাধ্যমে। যদি আপনি আপনার কপিটা না পেয়ে থাকেন, তার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি মেল আইডিটা পাঠিয়ে দেন, তাহলে আমরা অবশ্যই বাকি ক্যান্ডিডেটসগুলো যেগুলো কভার করছি না ভিডিওর মাধ্যমে, নোট সহ, মক টেস্ট সহ এবং স্টাডি ম্যাটেরিয়াল সহ, সেটা আপনাকে পাঠিয়ে দেবো মেলে। তো আমরা ক্লাসে ফিরি। আমরা গত তিনটে ক্লাস নেওয়া অলরেডি হয়ে গেছে, আজকে ফোর্থ ক্লাস। ফোর্থ ক্লাসটা হচ্ছে রিপাবলিক ডের উপরে। প্রতি বছর 26 তারিখ যে রিপাবলিক ডেটা হয় জানুয়ারি মাসে, সেটার মধ্যে আমরা চিফ গেস্টটা শুধু পড়ি পরীক্ষা আসার মতো, বা বেশিরভাগ ছাত্রছাত্রীরা তাই করে। সেটা মধ্যে কিছু পরীক্ষায় পাস করা যায়, কিন্তু বেশিরভাগ পরীক্ষাতেই বা আমরা এখন এক্সামগুলো ক্র্যাক করার জন্য কনফারেন্সটা নিয়ে যাব, একটু ডিটেলস জানলে ক্ষতি নেই, একটু ডিটেলস জানা খুব সুবিধা বা খুব দরকারও পড়ে। তাই জন্য আমরা ডিটেলসের মধ্যে ঢুকছি রিপাবলিক ডের উপরে। আর এই বছর রিপাবলিক ডেটা 2020 সালে খুব ইম্পর্টেন্ট, এই জন্যই কারণ বেশ কিছু জিনিস প্রথমবারের জন্য হয়েছিল, কত ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। যখনই কোনো কিছু প্রথমবারের জন্য হয়, সেটা আগামী কয়েকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট থাকে। যখন প্রথমবারের জন্য ইন্টারন্যাশনাল যোগা ডে ঘোষণা করা হয়েছিল, ওটা তারপরে বেশ কিছু পরীক্ষাতে এসেছিল। সেই লজিকে আমরা প্রথমবার যে কোনো জিনিস যখনই হবে, সেটা আমরা অবশ্যই একটু ডিটেলসে পড়াশোনা করব। তাই এই রিপাবলিক ডেটা 2020 সালে যেটা হয়েছিল প্রথমবারের জন্য কী কী হয়েছিল। এক, প্রথমবারের জন্য যেটা বেশ কিছু ছটা প্রথমবারের মতো জিনিস হয়েছিল যেটা আমি আলোচনা করব। ফার্স্ট, যেটা প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে এবছর যে শ্রদ্ধার্ঘটা নিবেদন করা হয় রিপাবলিক ডের সময় আর কি, যেটা প্রধানমন্ত্রী গিয়ে বা মিনিস্টারের নেকে করে, সেটা এমনি সময়গত অমর জ্যোতি জওয়ানে, যেটা একটা ওয়ার মেমোরিয়াল ছিল, কিন্তু এই বছর থেকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সেটা করা হচ্ছে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল যদি মনে থাকে, গত বছর 19 সালে এটা গঠন করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। সেটা হচ্ছে আমাদের যুদ্ধে যারা প্রাণ দিয়েছে সৈনিকরা, তাদের উদ্দেশ্যে, তাদের শ্রদ্ধা দেওয়ার জন্য এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালটা গঠন করা হয়েছিল। সেটার মধ্যে এই বছর থেকে আগামীতে প্রতি বছর এখানে এখন শ্রদ্ধাঘটা হবে, অমর যদি ভবনে আর হবে না। ওকে, এটা প্রথম যেটা ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্টি স্যাটেলাইট মিশন। এটা ছিল একটা মিশন শক্তি, যেটা নাম দেওয়া হয়েছিল গত বছর, এটা হয়েছিল অ্যান্টি স্যাটেলাইট উইপনটা, যেটার মাধ্যমে ডেভেলপ করা হয়েছিল, সাকসেসফুল ছিল, যেটা যেটার মাধ্যমে আমরা লোয়ার অরবিটে একটা স্যাটেলাইটকে ধ্বংস করেছিলাম। ধ্বংস করার সাথে সাথে ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে ফোর্থ কান্ট্রি হয়েছিল আফটার ইউএসএ, রাশিয়া অ্যান্ড চায়না, যার কাছে টেকনোলজিটা আছে। তাহলে এই উইপনটা এই বছর ইন্ডিয়া রিপাবলিক ডে প্যারেডে দেখালো বা পেশ করলো বা প্রদর্শন করলো, ভালো বাংলা হয় প্রদর্শন করলো, ওকে প্রদর্শন করলো এই মিশন শক্তির মাধ্যমে যে উইপনটা জেনারেট করা হয়েছিল। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা সেকেন্ড পয়েন্ট, যেটা প্রথম বছর ইয়ে করা হলো। থার্ড পয়েন্ট হচ্ছে জেএনকে, জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা জানি জম্মু অ্যান্ড কাশ্মীর হচ্ছে রাজ্য ছিল, কিন্তু সেটা রাজ্য থেকে কেড়ে 370 ধারা একটু মডিফাই করে সেটা আমাদের ইউটি করা হয়েছে, ইউনিয়ন টেরিটরি করা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল। তা এইবার প্রথমবারের জন্য রিপাবলিক ডে প্যারেডে জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি অংশগ্রহণ করলো, অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি ফর দ্য ফার্স্ট টাইম। ইম্পর্টেন্ট, যে ট্যাবলোগুলো হয়, যে ট্যাবলোগুলো বিভিন্ন রাজ্য প্রদর্শন করে, প্রতিটা ট্যাবলোর থিম থাকে। যেহেতু জেএনকে প্রথমবারের জন্য ইউটি হিসেবে ট্যাবলো পেশ করলো, সেহেতু থিমটা আমাকে জানতে লাগবে। থিমটা হচ্ছে ব্যাক টু ভিলেজ, ব্যাক টু ভিলেজ থিমটা জম্মু কাশ্মীর। এটা তৃতীয় পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, প্রথমবারের জন্য হয়েছিল। ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে অল ওমেন বাইকার কন্টিনজেন্ট। প্রথমবারের জন্য তাদের শলাগুলি বা প্রদর্শন করলো, মেয়েদের যে বাইকের উপরে যে খেলাগুলো করে আর কি, প্রতি বছর মেলরাই করে, এবছরও মেলও করেছে, তার সাথে ওমেন কন্টিনজেন্টও ছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি। তাই এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর সেটা লিডকে করেছে, যখনই কোনো কিছু প্রথমবারের জন্য হয়, তার যে মেন থাকে লিড, বিশেষ করে ওমেন রিলেটেড কিছু হলে সেই লিডটা আমরা পড়তেই হবে, সে লিড করেছিল ইন্সপেক্টর সীমাকে। ফিফথ পয়েন্ট, এটা ফোর্থ পয়েন্ট হলো, ওকে ফিফথ পয়েন্ট, ফিফথ পয়েন্ট হচ্ছে আরেকটা ওমেন এখানে ইম্পর্টেন্ট, তানিয়া শেরগিল। তানিয়া শেরগিল হচ্ছে ফার্স্ট প্যারার অ্যাডজুটেন্ট অফ ইন্ডিয়া, যে একটা অল মেন রেজিমেন্টকে লিড করলো, ফার্স্ট প্যারার অ্যাডজুটেন্ট। কিন্তু ফার্স্ট যদি অল ওমেন, অল মেনকে লিড করার মতো ওমেন হয়, তাহলে সেটা তানিয়া শেরগিল না, সেটা ভাবনা কস্তুরি, যেটা গত বছর করেছিল। কিন্তু ফার্স্ট প্যারার অ্যাডজুটেন্ট বললে সেটা তানিয়া শেরগিল, কিন্তু মেল অল মেন একটা রেজিমেন্টকে লিড করার জন্য প্যারেডে সেটা প্রথম ছিল হচ্ছে ভাবনা কস্তুরি, যে 2019 সালে
কিন্তু ফার্স্ট প্যারেন্ট অ্যাডজুটেন্ট হবে হচ্ছে তানিয়া শেখ, এটা যাতে কনফিউশন না হয়, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট, আরও দুটো জিনিস প্রদর্শন করা হলো প্রথমবারের জন্য, এটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ, যেটা ভারতবর্ষ সরকার লঞ্চ করেছে, বাইরের দেশ থেকে বেশি কিছু না নিয়ে আসে নিজেদের দেশে সেটা বানানো ইন্ডিজেনাসলি, সেটা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ। তার মাধ্যমে দুটো বেশ ভালো বানানো হয়েছিল ডিফেন্সের ক্ষেত্রে, ডিআরডিও বানিয়েছিল, সেটা হচ্ছে K9 বজ্র আর ধনুষ আর্টিলারি গান, দুটোই আর্টিলারি গান, K9 বজ্র আর ধনুষ, এই দুটা শো করা হলো এই প্যারেড, রিভলিউটিভ প্যারেডটা। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে প্রথমবারের জন্য চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কোনো পোস্ট উপস্থিত ছিল, চিফ অফ ডিফেন্স স্টাফ এর আগে তো পোস্ট ছিল না, 2019 সালে এটাকে ক্রিয়েট করা হয়েছিল। প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ পোস্টটা ক্রিয়েট করার কথা ছিল অনেকদিন আগে, 1999 সালে যখন কার্গিল ওয়ারটা হয়েছিল, তখন কার্গিল ওয়ার রিভিউ কমিটি প্রথমবারের জন্য এই পোস্টটাকে ক্রিয়েট করার জন্য রেকমেন্ড করে, কিন্তু 20 বছর এই পোস্টটা ক্রিয়েট করা হয়নি। 2019 সালে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামে রেড ফোর্টে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিল যে এই পোস্টটাকে রিক্লেম করা হবে বা আবার নতুন করে রিভাইভ করা হবে। তার ভিত্তিতে 24 ডিসেম্বর 2019 এই পোস্টটাকে গঠন করা হয় এবং 1 জানুয়ারি 2020 সাল থেকে জেনারেল বিপিন রাওয়াত এই পোস্টে দায়িত্বভার নেয়। তার মেয়াদ থাকবে 3 বছর বা 65 ইয়ার্স, যেটা আগে হবে সে সময় তাকে রিটায়ার করতে হবে, 3 বছর বা 65 ইয়ার্স এই পোস্টের মেয়াদ, রিটায়ারমেন্ট ইয়ার। তাই এই পোস্টটা এর আগে যেহেতু ছিল না, তাই এর আগে প্রেজেন্ট থাকার কোনো মানে হয় না, এইবার প্রথমবারের জন্য হিস্ট্রিতে এই পোস্টটা রিপাবলিক প্যারেডে ছিল, উপস্থিত ছিল পোস্ট হিসাবে চিফ অফ ডিফেন্স স্টাফ, যেটা হচ্ছে আমাদের দেশের হাইয়েস্ট মিলিটারি সুপারভাইজার বা মিলিটারি অ্যাডভাইজার প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। আমি অ্যাডভাইজার হিসেবে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে, দুটো হয়, একটা ডিফেন্স অ্যাডভাইজার একটা মিলিটারি অ্যাডভাইজার, দুটো আলাদা। ডিফেন্স অ্যাডভাইজার এখনও থাকবে ডিফেন্স সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি ডিফেন্সের যে মন্ত্রক হয় তার যে সেক্রেটারি থাকে সে হবে ডিফেন্স অ্যাডভাইজার, আর মিলিটারি অ্যাডভাইজার থাকবে যুদ্ধের ক্ষেত্রে, যা মিলিটারি অ্যাডভাইজারের কাজটা বেশি লাগবে, যেটা ইন্ডিয়াতে ছিল না, তো বাদবাকি দেশগুলোতে বেশিরভাগ দেশে আছে, ইন্ডিয়াতে ছিল না এই পোস্টটা এতদিন, এই পোস্টের মধ্যে এখন থেকে এটা কাজ করবে চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাজ মিলিটারি অ্যাডভাইজার। আমার কোশ্চেনটা তাহলে এখানে, তাহলে ডিফেন্স সেক্রেটারি যদি আমাদের ডিফেন্স অ্যাডভাইজার থাকে, তাহলে বর্তমানে ডিফেন্স সেক্রেটারিকে সাথে সাথে মাথায় আসা উচিত, বর্তমানে ডিফেন্স সেক্রেটারি হচ্ছে অজয় কুমার আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। ওকে, রিপাবলিক প্যারেডে এই 6টা জিনিস প্রথমবারের জন্য হয়েছিল, ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, তাই 6টায় আমাকে ডিটেলসে পড়তে লাগলো ভালো মতো করে। এর বাদ দিয়ে রিপাবলিক ডে প্যারেড নিয়ে একটু ছোট হিস্ট্রি, 2-3 লাইনের মধ্যে, বেশি বড় করবো না ভিডিওটা। প্রথমবারের জন্য এই প্যারেডটা শুরু করা হয়েছিল 1955 সালে, এই এখন যেটা বর্তমান আকারে যেটা আমরা দেখি রাজপথে যেটা হয় সেটা 1955 সাল থেকে শুরু হয়েছে। তার আগে আমাদের এই সেলিব্রেশনটা ছিল বা এই অবজারভেশনটা ছিল 1950 সাল থেকে শুরু হয়েছিল, কিন্তু প্যারেড হিসেবে রাজপথে এই মডার্ন আকারে মডার্ন ফরম্যাটে এটা শুরু হলো 1955 থেকে। এই প্যারেডে শুধুমাত্র প্যারেড হয় না, তার সঙ্গে কিছু অ্যাওয়ার্ডও দেওয়া হয়, পদ্ম অ্যাওয়ার্ডগুলো, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই অ্যাওয়ার্ডগুলো এই সময় বা এই দিনে দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডগুলো শুরু করা হয়েছিল 1954 সাল থেকে, 1954 থেকে অ্যাওয়ার্ডগুলো শুরু হয়, আর 1955 থেকে রাজপথে মডার্ন যে প্যারেড হিসেবে এখন যে মডার্ন ফরম্যাটে সেটা শুরু হয়। প্রথম চিফ গেস্ট অবশ্যই পড়তে লাগবে, প্রথম চিফ গেস্ট, প্রথমটা জানতে লাগবে আর লেটেস্টটা জানতে লাগবে যে কোনো জিনিসের। প্রথম চিফ গেস্ট ছিল 1955 ছিল পাকিস্তানে, ওকে, ডোন্ট বি অ্যামেজড, পাকিস্তানের প্রথম চিফ গেস্ট ছিল আমাদের রিপাবলিক ডে প্যারেডে 1955। আর 2020 সালে লেটেস্ট যেটা সেটা ছিল ব্রাজিলের প্রধানমন্ত্রী জয়ের বোলসোনারো। ওকে, এটুকুই আর যে 6টা ইম্পর্টেন্ট ফার্স্ট টাইমের জন্য হয়েছিল সেটা ইম্পর্টেন্ট, সরি, ব্রাজিলের প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী বললাম, স্লিপ অফ টাং, ব্রাজিলের প্রেসিডেন্ট 2020 সালে জয়ের বোলসোনারো। আর যে 6টা ইম্পর্টেন্ট ফার্স্ট টাইমের জন্য হয়েছে সেগুলো করতে লাগবে, আর এবার ডে ছোটো একটা হিস্ট্রি থাকলো। এর বাদ দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট রিপাবলিক ডে থাকবে আর কি, যেগুলো চিফ গেস্টগুলো আসার মতো ইম্পর্টেন্ট থাকবে, সেগুলো আগে হয়ে গেছে, সেগুলো খুব বেশি এখন আসার মতো ইম্পর্টেন্ট, 2019 সালটা করতে লাগবে, 1800টা বলে 1800টা করতে লাগবে। 2019 সালে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস আমাদের পুরো ইয়ার হিসেবে তৈরি করা আছে, যদি কেউ লাগে মনে হয় জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি মাস হিসেবে আমাদের তৈরি করা আছে নোটস আকারে, তাহলে একটা মেল আইডি আমাদের পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপ করলে আমরা তাকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, এবং ভিডিওটা সাবস্ক্রাইব করতে, চ্যানেলটা বা ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না, করলে আমরা এনার্জি পাবো, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আবার আমরা আসতে পারবো আপনার সামনে।